রাতে আমরা গেলে তোমার কি কোনো আপত্তি হবে? আপত্তি নেই, কিন্তু তুমি, বড় বৌদি, তারপর দাদা নিশ্চয়ই যাবে। পাঁচজনে একটা ট্যাক্সিতে? তোমার দাদা যাবে, আমার সুটকেসটা নিয়ে পরে অন্য ট্যাক্সিতে চলে যাবে। অসুবিধা তো নেই। না না, সেই ভালো, বৌমাদের নিয়ে তুই যা। জয়টা যা দেরি করে, এখনো তো নামলো না দেখছি। চলে আস। দুগ্গা দুগ্গা। আচ্ছা দিদি, আমি একটা কথা বুঝলাম না, আমরা আলাদা কেন ট্যাক্সি নিলাম বলো তো? হ্যাঁ, বরণ তো বলেছিল ওদের সাথে যেতে, ভালোই হতো, ওরই গেটে টাকা খরচা হতো। আর ওরই গেটে টাকা খরচা করতাম আমরা, আর ওরই মুখে চুনকাম লাগিয়ে দিতাম পুরা। আর দিদি, ওদের সাথে থাকলে আমাদের তো আমাদের চোখটা পরমের উপর থাকতো না, মানে ও কি কি করছে ভালো করে আমরা দেখে দেখে রাখতাম। দিনে দিনে যা বুদ্ধি গজাচ্ছে ওর মাথার মধ্যে, আর তোর বুদ্ধিতে ঘুম ধরছে। ওদের সঙ্গে একই ট্যাক্সিতে গেলে আমাদের প্ল্যানটা ভালো করে চোখে নিতে পারতাম। হ্যাঁ, বাত তো তুমি বহুত সহি বলা দিদি, লেকিন তুমি জবাকে সাইডটা করবে কি করে বলো তো? হ্যাঁ, বরং তো সব সময় ওই মেয়েটার সাথে চুপি 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 থাকছে এর মাথা। আর আমি তাজ্জব বনে গেলাম পুরো, একবার কি পরমটা বললো আর জবা ড্যাং ড্যাং করে চলে গেল ওই মিসেস কলকাতার নাম দিতে। আরে আমারও তো কত ইচ্ছে ছিল বলো তো। হ্যাঁ, আমিও যাবো মিস, কিন্তু দেখো তোমরা সবাই মিলে যখন আমাকে বোঝালে, আমিও তো বুঝতে পারলাম না কি আমি তো আর বায়না ফায়না করলাম না। আমি বুঝি না জবা নিজের অকারটা কেন বোঝে না একবারও। তবে তুমি যেন হারো দিদি, হে বজরংবলী, তোমাকে আমি তো ঘিয়ের লাড্ডু দেব। জবাকে মিসেস কলকাতা সিলেকশনে আমি এমন অপমান করে তাড়িয়ে দেব না? খুব গলাবাজি করেছিল পরম, সব হাওয়া হয়ে যাবে। লেকিন দিদি, পরম কিন্তু জবাকে হেভি ট্রেনিং দিচ্ছে দেখলাম, কি ভালো ভালো শাড়ি এনেছে মেয়েটার জন্য। হ। আমার তো হেভি লোভ লেগে গেছে গো দিদি, শাড়িগুলো কিন্তু হেভি হেভি। এই তো থাম তো, ট্রেনিং শাড়ি দিয়ে কি হবে, তুমি জল খাবে? জবাকে তো সেজে বুঝে স্টেজে উঠতে হবে, কি করে উঠবে আমিও দেখবো। আমি ওর জন্য ওর মতোই কয়েকটা শাড়ি নিয়ে যাচ্ছি, একটা আলাদা সুটকেসে, তাতে শুধু ছেঁড়া ফাটা কয়েকটা শাড়ি ছাড়া কিছু নেই। এই সুটকেসটা আমি ওর সুটকেসের সঙ্গে অদল বদল করে দেব, ব্যাস। তারপর জবা কি সেজে উঠবে জানিস স্টেজে? বিকিরি পড়বে তো একটা ওই জামা, তার জন্য পুরো আলমারি খুলে নিয়ে চলে এসেছে। ছোট ছোট জামাগুলো এত ওজন হয় কি করে?